বাংলা সাহিত্যের ইতিহাসের একটা বড় অংশ মঙ্গল কাব্য এই মঙ্গল কাব্য আলোচনা করতে গেলে আমাদের যে বিষয়গুলি আলোচনা করতে হয় মনসা মঙ্গল চণ্ডীমঙ্গল এবং ধর্মমঙ্গল এর পাশাপাশি অবশ্য কিছু অপ্রধান মঙ্গল কাব্য রয়েছে আমাদের সবচেয়ে যদি গুরুত্বপূর্ণ অধ্যায়ের দিকে লক্ষ্য করি তাহলে বলবো মনসা মঙ্গল এবং তারপরে হচ্ছে চণ্ডীমঙ্গল এসএলএসটি বা মাদ্রাসা কিংবা পিএসসি এই পরীক্ষার সিলেবাসগুলোতে চণ্ডীমঙ্গল কাব্য অবশ্যই পাঠ্য রয়েছে এবং এখান থেকে একটা হলেও প্রশ্ন যে আসবে এটা আমরা বলতেই পারি এখন দিন দিন যেভাবে প্রশ্নের ধরন বদলাচ্ছে কি ধরনের প্রশ্ন হবে এটা বলা এক প্রকার মুশকিলই বলা যায় আমাদের বিষয়গুলো সম্পর্কে জেনে রাখতে হবে আর যদি আমরা জেনে রাখতে পারি তাহলে তো খুব সহজেই উত্তর করতে পারবো তাহলে আজকে আমরা আলোচনা করব। চণ্ডীমঙ্গল কাব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা দেখো চণ্ডীমঙ্গল সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে গিয়ে আমাদের প্রথমে জানতে হবে যে চণ্ডীমঙ্গল কাব্যে সাধারণত কোন বিষয়কে তুলে ধরা হয় দেখো চণ্ডীমঙ্গল মধ্যযুগের বাংলা সাহিত্যের মঙ্গল কাব্যধারার অন্যতম একটি প্রধান কাব্য আর এই কাব্যের স্বরূপ কেমন মনে রাখবে চণ্ডীমঙ্গল কাব্য মূলত দেবী চণ্ডীর মাহাত্ম্য প্রচারমূলক কাব্য তাহলে দেখো এই যে কাব্যের স্বরূপ বিষয়টা দেখে নিলাম এবার আমরা জানবো চণ্ডী প্রসঙ্গ দেখো এই কাব্যের মূল চরিত্রই তো চণ্ডী মূল বিষয় দেবী দেবীচন্ডীকে কেন্দ্র করে তাহলে দেবী চণ্ডী সম্পর্কে কিছু তথ্য আগে দেখে নিতে হবে যেমন চণ্ডী মঙ্গলের আরাধ্য দেবতা দেবী দেবীচন্ডী এই চণ্ডী এক প্রকার দাবির শব্দ অর্থাৎ এক জাতীয় দ্রাবির শব্দ মার্কেন্ডে পুরাণে দেবী দেবীচন্ডীর উল্লেখ পাওয়া যায় আর দ্বাদশ শতাব্দী থেকে দেবীচন্ডীর মূর্তির পাশে গধিকা মূর্তি স্থান লাভ করেছে দেবীচন্ডী ওরাও সম্প্রদায়ের দ্বারা পূজিত হন তাহলে এই চণ্ডী প্রসঙ্গটা আমরা দেখে নিলাম এবার দেখব চণ্ডীর স্বরূপ কেমন দেখবে উভয় খণ্ড মানে চণ্ডীমঙ্গলের সামনে দুটো খণ্ড একটা আখেটিক খণ্ড একটা বণিক খণ্ড কিন্তু তোমরা দেখবে মুকুন্দ চক্রবর্তীর অভয়মঙ্গল কাব্য বা তার চণ্ডীমঙ্গল কাব্যের তিনটে খণ্ড রয়েছে অনেক সময় গুলিয়ে ফেলো তোমরা যে একবার বলছেন চণ্ডীমঙ্গলের দুটো খণ্ড আবার মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল তিনটে খণ্ড আসলে লেখকরা বিভিন্নভাবে লিখে থাকেন তাই তার কাব্যে তিনটে খণ্ড রয়েছে কিন্তু চণ্ডীমঙ্গলের সাধারণত দুটো খণ্ড একটা আখেটিক খণ্ড একটা বণিক খণ্ড দেখো এই দুই খণ্ডেরই দেবীর স্বরূপ দু রকম কেমন আচ্ছা প্রথমে আসি আখেটিক খণ্ড দেখো তিনি পশুকুলের অধিষ্ঠাত্রী দেবী তোমরা জানো যে এই কাব্যে কালকেতুর দ্বারা অধিষ্ঠ হয়ে বনের পশুরা দেবীচন্ডীর স্মরণাপন্ন হয়েছিল তাই না আর পরের দিকে দেখব দ্বিতীয় খণ্ডে অর্থাৎ বণিক খণ্ডে তিনি হারানো জিনিস খুঁজে পাওয়ার দেবতা আচ্ছা এরপরে আমাদের দেখতে হবে আখ্যান দেখো চন্ডীমঙ্গল কাব্যের আখ্যান ভাগ মূলত পারস্পরিক যোগসূত্রহীন দুটো পৃথক কাহিনীর সমন্বয় আচ্ছা প্রথম কাহিনী আমরা বলছি আখেটি খণ্ড যেটা অনেকটাই প্রাচীন দ্বিতীয় খণ্ড এটা হচ্ছে দ্বিতীয় কাহিনী এটা হচ্ছে বণিক খণ্ড যেটা তুলনামূলকভাবে অনেকটাই নবীন অর্থাৎ নতুন আচ্ছা এই দুই কাব্যের কাহিনী মানে এই কাব্যের দুই কাহিনীতে তাহলে কি রয়েছে অর্থাৎ আকেটি খণ্ডেই বা কী রয়েছে বণিক্ষণ্ডে বা কি রয়েছে এটা তো দেখতেই হবে যেমন আমরা যদি দেখি চণ্ডীমঙ্গলের কাহিনী মূলত দুটো আকেটিক খণ্ডে কি আছে কালকেতু ফুল্লোডার কাহিনী আর বণিক্ষণ্ডে কি রয়েছে ধনপতি সদাগর লহনা ও খুল্লনার কাহিনী তাহলে এই দুই প্রকার কাহিনী সমন্বিত কাব্যই হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্য আর আমরা এই কাব্য আলোচনাকালে কালে সব থেকে যেটা মোস্ট গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কমলে কামিনী দৃশ্য আচ্ছা কমলে কামিনী বলতে একটা সুন্দরী নারী মূর্তি একটা গোটা হাতি গিলে ফেলছিল এবং উগলে ফেলছিল তাই না এই যে দৃশ্যটা এটাকে সাধারণত কমলে কামিনী দৃশ্য বা কমলে কামিনী মূর্তি বলা হয়েছে এখন কথা হচ্ছে এই কমলে কামিনী দৃশ্য কতবার দেখা গেছে মানে কোন খণ্ডে রয়েছে আগে বলবো বণিক খণ্ডে রয়েছে অর্থাৎ বণিক খণ্ড বলতে কোনটাকে বলছি বলো তো আখেটি খণ্ড আর বণিক খণ্ড দ্বিতীয় খণ্ডটাকে আর মোট তিনবার দেখা গেছে আচ্ছা তিনবার কখন কখন মানে কে কে দেখেছিল প্রথমত দেখে ধনপতি বণিক অর্থাৎ বণিক প্রথমবার যখন সিংহল যাত্রা করেছিলেন তখন দেখেছিলেন দ্বিতীয়বার কে দেখেছিলেন তার ছেলে শ্রীমন্ত যখন পিতাকে খুঁজতে সিংহলের দিকে যাত্রা করেছিলেন এই ঘটনাটা গিয়ে বলেন তো সিংহল রাজা বিশ্বাস করেন না এসে তাকে দেখাতে পারেন না এবং কারাগারে বন্দি করা হয় পরে অবশ্য দেবীর কৃপায় সিংহল রাজাও এই কমলে কামিনী মূর্তি বা দৃশ্য দেখতে পান তাহলে দেখো তিনটে পার্ট মনে রাখবে ধনপতি প্রথম দেখেছিল ধনপতি বনি দেখার পর সিংহল রাজাকে গিয়ে গল্পটা বলে সিংহল রাজা বিশ্বাস করেনি এবং তাকে এসে দেখাতেও পারেনি এরপরে যখন শ্রীমন্ত আবার সিংহল যাত্রা করেছিল পিতাকে খুঁজে আনার জন্য তখন সেও পথে দেখে কিন্তু যখন সিংহল রাজাকে গিয়ে ঘটনাটা বলে সেও কিন্তু বিশ্বাস করেনি এবং তাকে নিয়ে এসে সে জায়গায় দেখাতে পারেনি আর শেষ পর্যন্ত কি হয় দেবীর কৃপায় সিংহল রাজা সেই কমলাকাবিনী মূর্তি দেখতে পান তাহলে মোট তিনবার ব্যবহার মানে তিনবার বিশেষ করে দেখা গেছে এবং তিনবার তিনজন দেখেছে চণ্ডীমঙ্গল কাব্যের আর একটা গুরুত্বপূর্ণ অংশ রয়েছে কি জানো সেটা হচ্ছে বারো মাসার কথা চণ্ডীমঙ্গল কাব্যের আলোচনা করতে গেলে যদি এই অংশটা আমরা বাদ দিয়ে যাই তাহলে বোধ হয় একটা বৃহৎ অংশের মিস করে ফেলি আমরা তাই এই অংশটাকে তুলে ধরবো দেখো কমলে কামিনী দৃশ্য যেমন গুরুত্বপূর্ণ তেমন বারো মাসার কথাও কিন্তু গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি মাসা মানে কি বারো মাসের দুঃখের কথা তাহলে এটা কারা শোনাবে বিশেষ করে এই কাব্যের মহিলা চরিত্রগুলো বা নারী চরিত্রগুলো কেমন যেমন ফুল্লোরা বা আমরা বলবো লহনা খুল্লনা বা সুশীলা এই যে চারটে নারী চরিত্র প্রধান নারী চরিত্র এইগুলোর মুখেই তো এইগুলো শুনতে পাবো তাই না আচ্ছা দেখি চলো এই কাব্যে যে নারী চরিত্রগুলো রয়েছে তাদের মুখে বারো মাসার একটা বিবরণ দেখো বারোমাসা তিন বার লক্ষ্য করা যায় কি কিভাবে একটা হচ্ছে ফুল্লোরার বারবর্ষা আর একটা হচ্ছে সুশীলার বারবর্ষা তাহলে এই তিন নারী চরিত্রের বারোমাসা এই কাব্যে পাওয়া যায় এর পরে আমরা যে অংশটা দেখব সেটা হচ্ছে চরিত্র পরিচয় দেখো চন্ডীমঙ্গল কাব্য আলোচনাকালে আমরা দেখতে পাবো যে স্বর্গের দেবতাদের অভিশাপ দিয়ে মর্তধামে মানব মানবরূপে জন্মগ্রহণ করাতে হয়েছে তাই তো বা করেছে। এবার এই স্বর্গভ্রষ্ট দেবতা কারা ছিল অর্থাৎ অভিশপ্ত দেবতা কারা ছিল দেখো নীলম্বর স্বর্গের দেবতা কালকেতু রূপে জন্ম নিল নীলম্বর পত্নী ছায়া সে এসে রূপে জন্ম নিল নর্থকী রত্নমালা খুল্লনা রূপে জন্ম নিল আর মালাধর অভিশ স্বর্গভ্রষ্ট মালাধর বা অভিশপ্ত মালাধর সে শ্রীমন্তরূপে জন্ম নিল তাহলে চারটে চরিত্রের কিন্তু পূর্ব নাম জানা যায় এবার যে চরিত্রগুলোকে দেখব না সেগুলোকে কম বেশি একটু আলোচনা করব। কেমন চরিত্রগুলো দেখো প্রধান চরিত্র যদি বলি আচ্ছা দুটো খণ্ডে ভাগ করেছি দেখো একটা আকেটিক খণ্ড একটা বণিক খণ্ড আকেটিক খণ্ডের প্রধান চরিত্র দুটো বলতে পারো একটা হচ্ছে কালকেতু আর একটা হচ্ছে ফুল্লোরা তোমরা জানো কালকেতু হচ্ছে প্রধান চরিত্র তার পিতার নাম ছিল ধর্মকেতু আর ফুল্লোরা হচ্ছে কালকেতুর স্ত্রী আর অপ্রধান চরিত্রের মধ্যে খল চরিত্র সেটা হচ্ছে দত্ত ও মুরারি শিল মুরারিশিল অবশ্যই একজন দ্রুত বণিক ছিলেন খুব চালাক ব্যক্তি ছিলেন আর এরপরে দেখব কি শিব দত্ত যে ছিল দত্তের ভাই আর হীরাবতী ছিল ফুল্লোরার মা সঞ্জয় ব্যা ছিল ফুল্লোরার বাবা আর নিদয়া ছিলেন কালকেতুর মা আর ধর্মকেতু ছিলেন কালকেতুর বাবা তাহলে মোটামুটি আর্কেটিক খণ্ডের এই চরিত্রগুলো একটু দরকার হয় আর বণিক খণ্ডে বলতে প্রধান চরিত্র যদি দেখি বলবো ধনপতি লহনা খুল্লনা আর শ্রীমন্ত এই চারটে চরিত্র সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট আচ্ছা ধনপতি কে ছিলেন উজানীনগরের বণিক ছিলেন আর লহনা খুল্লনা এরা ছিল ধনপতির দুই স্ত্রী শ্রীমন্ত ছিলেন ধনপতির বা গর্ভজাত সন্তান আমরা বলবো শ্রীমন্ত ছিল ধনপতি সন্তান আর ভালো ভালো ভাগ বলতে গেলে বলবো যে খুললনার গর্ভজাত সন্তান তাহলে দেখো আমরা ধনপতি লহনা খুল্লনা এবং শ্রীমন্ত এদের সম্পর্কে জানলাম আর দুটো অপ্রধান চরিত্র আছে এটাকে প্রধানে পর্যায়েও ফেলা যেতে পারে বলতে পারো সেটা যে সুশীলা এবং দুর্বলা দুর্বলাদাসী আচ্ছা সুশীলা হচ্ছে শ্রীমন্তের স্ত্রী আর দুর্বলা হচ্ছে ধনপতির বাড়ির পরিচারিকা তাহলে এই যে দেখো ধনপতি লহনা খুল্লনা শ্রীমন্ত তারপরে পেলাম ওরা সুশীলা এবং দুর্বলা এই চরিত্রের পাশাপাশি আরও বেশ কিছু চরিত্র রয়েছে যেগুলো আমাদের খুব একটা প্রয়োজন হলো না বলে এই অংশে আলোচনা করলাম না আচ্ছা এবার আমাদের যেটা সবচেয়ে বেশি জানা দরকার এই কাব্যের কবি কারা কবিদের সম্পর্কে কি জানা যায় দেখো চন্ডীমঙ্গল কাব্যের কবি পরিচয় যদি আলোচনা করি আমরা তিনটে ভাগে আলোচনা করতে পারি প্রথমে আদিকবি এবং শ্রেষ্ঠ কবি এবং অন্যান্য কবি বা অন্যান্য জনপ্রিয় কবি কবি বলা হয় কাকে বলতো মানিক দত্তকে চণ্ডীমঙ্গলের কবি হচ্ছে মানিক দত্ত অবশ্য এটা জনশ্রুতি অনুসারে বলা যায় আর শ্রেষ্ঠ কবি আমরা বলবো মুকুন্ত চক্রবর্তী আর জনপ্রিয় অন্যান্য কবি যেমন দ্বীজ মাধব মুক্তারাম সেন দ্বীজ রামদেব ভবানী শঙ্কর দাস কবি পরিচয় অংশে যে কজন কবি সম্পর্কে বললাম বা আলোচনা করছি এর বাইরেও কয়েকজন কবি সম্পর্কে জানার দরকার আছে আমরা সামগ্রিক একটা ছকের মাধ্যমে সেই কবিদের সম্পর্কে একটু দেখে নিতে পারি যেমন মানিক দত্ত ইনি ষোড়শ শতাব্দী কবি এর কাব্যের নাম চন্নিবঙ্গ। এবার দ্বিজ মাধব ইনিও ষোড়শ শতাব্দীর কবি শারদা চরিত অবশ্যের কাব্যের আরও নাম রয়েছে মুকুন্দ চক্রবর্তী তোমরা যেন কাব্যের নাম অভয়া মঙ্গল চণ্ডিকা মঙ্গল অম্বিকা মঙ্গল এই সমস্ত নামও পাওয়া যায় দ্বিজ রামদেব ইনি সপ্তদশ শতাব্দীর কবি এর কাব্যের নাম অভয়া মঙ্গল মুক্তারাম সেন ইনি অষ্টাদশ শতাব্দীর কবি কাব্যের নাম শারদা মঙ্গল মুক্তারাম সেনের পর দেখো ভবানী শঙ্কর দাস ইনিও অষ্টাদশ শতকের কবি এর কাব্যের নাম মঙ্গল চণ্ডী পাঞ্চালিকা হরিরাম এর কাব্যের নাম হচ্ছে চণ্ডী মঙ্গল ইনি অষ্টাদশ শতাব্দীর একজন বিখ্যাত কবি তারপরে দেখো জয় নারায়ণ সেন ইনিও অষ্টাদশ শতাব্দীর কবি এর কাব্যের নাম চণ্ডীমঙ্গল আকিনচন্দ চক্রবর্তী ইনি হচ্ছে অষ্টাদশ শতাব্দীর কবি কাব্যের নাম চণ্ডীমঙ্গল মোটামুটি এখান থেকে সবচেয়ে তিনজনের কাব্য সম্পর্কে আমাদের বেশি আলোচনা করতে হয় এক মানিক দত্ত দ্বিজ মাধব এবং মুকুন্দ চক্রবর্তী এই তিনজন সম্পর্কে আমাদের সবচেয়ে বেশি জানতে হবে যেহেতু মুকুন্দ চক্রবর্তী সম্পর্কে আগে ক্লাস দেওয়া হয়েছে তাই নতুন করে এই অংশের আলোচনা করছি না আর মানিক দত্ত এবং দ্বিজ মাধব সম্পর্কে আমি একটা ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তাহলে চণ্ডীমঙ্গল বিষয়টা আমাদের কাছে অনেকটা সহজ সাধ্য হয়ে উঠবে যাই হোক আজকের ক্লাসটি এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো